নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেনে প্রথমেই আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো লাউ আর কুমড়ো দিয়ে একটি রেসিপি। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন। বিশেষ করে এখন যখন খুব গরম পড়েছে এই রেসিপিটা খুবই উপকারী। লাউ শরীরকে ঠান্ডা করে, আর এই রান্নাটা করতে আমরা বিশেষ কোনো মশলার ব্যবহার আমরা করছি না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ রান্নাটা করছি। নতুন বন্ধুদের জন্য বলি, অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করছি। প্রথমে আমাদের সবজির মধ্যে যেটা লাগছে সেটা হচ্ছে লাউ আর কুমড়ো। আমরা এখানে লাউ নিয়েছি পরিমাণ মতো, আর কুমড়ো নিয়েছি। আপনারা যা লাউ নেবেন তার অর্ধেক কুমড়ো নেবেন। এরপর আমরা লাউ আর কুমড়োকে এইভাবে কুচিয়ে নিলাম। লাউটা আপনারা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন, কুচিয়ে লম্বা লম্বা করে। কুমড়োটাকেও একইভাবে কুচিয়ে কেটে নেবেন। আমরা এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি গোটা জিরে, রাঁধুনি আর পাঁচফোড়ন। মশলাটাকে শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমরা রাঁধুনি ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচা লঙ্কা কুচিয়ে। এরপর আমি কুচুনো কুমড়োগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। কুমড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ কুমড়ো নাড়াচাড়া করার পর আমরা কুচোনো লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ কুমড়ো আর লাউটাকে কড়াইতে নাড়াচাড়া করলাম, হালকা একটু ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দেওয়ার পর লাউ থেকে জল বেরোতে থাকবে, আর ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত লাউয়ের জলটা না শুকোচ্ছে। বাইরে থেকে আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন নেই। লাউ থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই রান্নাটা হবে।
আপনারা একটু হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে ঢাকা দিয়ে রান্নাটা করবেন এবং মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, কারণ তলায় লেগে যেতে পারে আর মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। এরপর আমরা এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম, সামান্য নারকেলের দুধ আমি এখানে দিচ্ছি। এরপর আমি সামান্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নারকেলটা আমি মিক্সিতে দুই একটা কাঁচা লঙ্কার সঙ্গে কুড়িয়ে রেখেছিলাম। এখানে আপনাদের বলে রাখি, যদি আপনাদের কাছে নারকেলের দুধ না থাকে তাহলে আপনারা এমনি যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, সামান্য লিকুইড দুধ দিয়ে দেবেন যদি নারকেলের দুধটা আপনাদের কাছে না থাকে। নারকেল দেওয়ার পর আমরা নাড়াচাড়া করলাম। ক্ষেত্রে বলে রাখি, আপনাদের গ্যাসের ফ্লেমটা এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই সিমে বা লো ফ্লেমে রান্নাটা করবেন। এরপর আমি সবজিটাকে নাড়াচাড়া করলাম। অবশ্যই আপনারা কড়ায় নাড়তে থাকবেন, না হলে সবজিটা কড়াইয়ে লেগে যেতে পারে, তাই অবশ্যই নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে। শুকনো শুকনো ভাব হয়ে এলে একটু চিনি অ্যাড করে দেবেন। যারা মিষ্টিটা অ্যাভয়েড করেন তারা নাও দিতে পারেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই সামান্য একটু চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার রান্নাটা হয়ে এসেছে। নামানোর ঠিক আগের মুহূর্তে আমরা যেই মশলাটা করে রেখেছিলাম, যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম আগে থেকে, সেই ভাজা মশলাটা উপর দিয়ে সামান্য ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মনে রাখবেন, মশলাটা ছড়ানোর পর বেশিক্ষণ রান্নাটা করবেন না, তাহলে ভাজা মশলার সুন্দর ফ্লেভারটা আর থাকবে না। তাই ভাজা মশলাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটি পাত্রে, একটি সার্ভিং ডিশে আমি সবজিটা তুলে নিচ্ছি, এবার এটাকে সার্ভ করব। আপনারা অতি অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। গরমকালের পক্ষে এই রেসিপিটা খুবই উপযোগী, কারণ এখানে বেশি তেল মশলার ব্যবহার করা হয় না। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভাত রুটি সব কিছুর সঙ্গেই এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুদেরও বলছি তোমরাও সাবস্ক্রাইব করে নিও, আরও ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অন রেখো। আজকের মতোর এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ।